সমর্পণ, স্বয়ংকে অর্পণ, আমি অর্পণ, অহং নাশ হলে তাহলে হয় যখন আমি থাকে না। এসব শব্দ নিয়ে কাব্য আছে, গ্রন্থ আছে, শ্লোক আছে, কথা আছে, কিন্তু অবস্থাটা যে কেমন সেটা তো জানা সম্ভব নয়। অন্তত অবস্থায় পৌঁছানোর রাস্তায় না থাকলে, তাই আমাদের চলার পথে সবসময় বলি সবটাই মানসিক, বাহ্যিক নয়। তাই চোখ, মন, ইন্দ্রিয় সর্বদাই তো বাইরেই তাকিয়ে আছে, ওতে হয় না কিছু, ওতে অনুষ্ঠান হয়, খানিক ভালো লাগা হয়, তাতে অর্পণই হয় না তো সমর্পণ কখন হবে? এমন যখন নিজের সুবিচার, নিজের সততা, নিজের প্রেম, ভক্তি, বিশ্বাস এসবকে তুমি রক্ষা করবে তোমার একটা মাইন্ডসেট দিয়ে, সেই রক্ষা কবচ তোমাকে অবিশ্বাস, অনাদর, অনুদারতা, ইগনোরেন্স, অজ্ঞানতা এর থেকে তোমাকে রক্ষা করবে। তাই নিজের মধ্যে এক রক্ষা কবচের কিছু ভাবনা প্ল্যান্ট করতে হবে, প্রথিত করতে হবে। সবার মাইন্ড মেকানিজম আলাদা, মনের ডিভাইসটা আলাদা, ঢং, ধারণা, ভাবনা, ব্যবহার আলাদা। তাই একই ঘটনাকে কেন্দ্র করে সকলের মনে সমান প্রভাব পড়ে না, পড়ে না তো। তাই তোমাকে তোমার রক্ষা কবচটা খুঁজে বার করতে হবে। ওই ছোট নিজেকে ভুলে গেলেই তো বড় নিজে মহান, কিন্তু ছোট আমি তার নিজের মহানতা প্রুফ করতে এত ব্যস্ত হয়, তাতে তোমার মধ্যে যে ঈশ্বর তার প্রতি তুমি অশ্রদ্ধা করো, অনাদর করো, তারই উচিত রকম তুমি ফিরে পাও, যা করবে তাই তো পাবে। ঋষি তর্পণ। তর্পণ কি? অফারিং। ঋষি এমন একটি অবস্থা যে যার দূরদৃষ্টি আছে, যে সত্য বুঝতে শিখেছে, ধরে রাখতেও শিখেছে। কখনো কদাচিত মন সত্য ছুঁয়ে যায় তো, মনে হয় বাহ বেশ বুঝি বুঝলাম, ধরে রাখা হয় না তাই বোঝাটা মুছে যায়। তুমি বুঝতেও পারো না কখন সেই ছাপটা, সেই যে বুঝেছিলে সেই বোঝাটা মুছে গেছে। তাই ঋষি এমন এক অবস্থা, সত্যদ্রষ্ট অবস্থা। তাই তোমার মধ্যে যে সত্যদ্রষ্ট অবস্থা আছে, তোমার মধ্যে যে ঋষি অবস্থা আছে, মাঝে মাঝে তুমি অনুভব করেছ, তাতে অর্পণ করতে হলে অহংকার তো হবে না। তর্পণ অফারিং শুদ্ধতার, পবিত্রতার, উদারতার, নিরহংকারীর।
এমন যখন তোমারই মধ্যে বসে থাকা ঋষি তত্ত্বকে, সত্য অবস্থাকে তুমি অর্পণ জানাও, তখন সমর্পণ পূর্ণ হয়। তখন তোমার বলা শব্দ গুরুতমা আয়ু নমঃ পূর্ণ হয়, নয়তো হয় হয় চলে যায়, বুঝি বুঝি সরে যায়। অমন করতে করতেই তো অভ্যাস রপ্ত হয়, সব বিষয় তো তাই। এই শুরু করলাম, এই শিখে ফেললাম, হয় না তো? তোমরা কখনো বলো মরে আরো 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 দাও প্রাণ, চাওয়ার অভ্যাস রাখার অভ্যাস নেই।